আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি আপনি ইমানদার হতে চান, আপনার ভিতরে ইমান পরিপূর্ণরূপে রাখতে চান, তাহলে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রথম নম্বরে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে লাইসাল বিররা আনতুল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে মাথা ঠুকার নাম ইমানদারি নয়। তার মানে শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, আল্লাহ তাআলা অর্থ আয়াতে বলছেন ইমানদার হতে গেলে কি করতে হবে, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পূর্বে যত মানুষ তারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের উপরে নির্মম অত্যাচার হয়েছে, এটাই স্বাভাবিক। আপনি যখন 100 তে 100% আল্লাহর উপর ইমান আনবেন তখন আপনার উপরে অত্যাচার নেমে আসবেই, এটাই স্বাভাবিক। আর আপনি যদি দুনিয়ার বুকে শান্তিতে আরামে ঘুমিয়ে থাকেন তাহলে আপনি ভাববেন যে আপনার আপনি পরিপূর্ণ ইমান আনতে পারেননি আল্লাহর প্রতি। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর প্রতি আমাদেরকে পরিপূর্ণরূপে ইমান আনতে হবে, আল্লাহর প্রতি আমাদের পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে হবে। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, পৃথিবীর বুকে এমন কারো ক্ষমতা নেই যে সে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু করতে পারে, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাতে হয়।